नमस्कार बंधुरा, वेलकम टू आरके स्पोर्ट्स। एटीके मोहनबागान दलेर जे समस्याटा रयेछे गोल समस्या, सेई समस्यार समाधान करार जन्य किन्तु नतून चैलेंज Dimitri Petratas नियेछे। आर सेई चैलेंज नेवार जन्य तिनि किन्तु एक्सट्रा भावे तिनि किन्तु कठोर परिश्रम करछे। हाँ, अनुशीलन शेष होये गेलो, अन्यान्य प्लेयाररा ड्रेसिं रूमे चले गेलेओ Dimitri Petratas एबं Brendan Hamill किन्तु एक्सट्रा भावे अनुशीलन करछे। एई दुजन किन्तु एक्सट्रा रानिंग प्रैक्टिस करछे, माने निजेके फिट रखार जन्य किन्तु একটু এক্সট্রা প্র্যাকটিস কিন্তু অবশ্যই Dimitri Petratas এবং Brendan Hamill করছে। তারই মধ্যে কিন্তু এই অনুশীলনে কিন্তু নতুন একটা জুটি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, দুই বিদেশি অবশ্যই Dimitri Petratas এবং Hugo Gomez, এই দুজনের মধ্যে কিন্তু বোঝাপড়ার মিলটা কিন্তু অনেকটা ভালো হয়েছে। হ্যাঁ, বল আদান প্রদান অর্থাৎ বল দেওয়া নেওয়ার ব্যাপারে কিন্তু অনেকটা বোঝাপড়া তৈরি হয়েছে এই দুই ফুটবলারের মধ্যে। এবং দুই ফুটবলারের মধ্যে বল আদান প্রদান বা দেয়া নেয়ার যে বোঝাপড়াটা, সেটা নিয়ে কিন্তু প্রচুর গোল করছে অনুশীলন ম্যাচেই। হ্যাঁ বন্ধুরা, জন ফ্যান্টো কিন্তু অনুশীলনে নিজেদের স্কোয়াডে যে কটা প্লেয়ার রয়েছে সেই কটা প্লেয়ারদের ভাগ করে কিন্তু প্র্যাকটিস ম্যাচ, মানে মোটামুটি ম্যাচ খেলাচ্ছে। তো সেই ক্ষেত্রে সেই সময় সেই ম্যাচে কিন্তু প্রচুর গোল করছে Dimitri Petratas এবং Hugo Gomez নিচ থেকে তাকে বল বাড়াচ্ছে এবং নিজেও কিন্তু গোল করছে। তো সেই অর্থে Hugo Gomez এবং Dimitri Petratas-এর মধ্যে কিন্তু নতুন একটা জুটি তৈরি হয়েছে। আর এই জুটি কিন্তু অনুশীলনে অনেক গোল করছে, অনেক ভালো পাস করছে, গোলের বল বাড়া। এবং সবচেয়ে বড় কথা যে Dimitri Petratas কিন্তু এই মুহূর্তে পুরোপুরি ফিট এবং তাকে কিন্তু অনেকটা ভালো লাগছে। গোল করার ক্ষেত্রে কিন্তু তিনি অনেকটা ভালো করছে অনুশীলনে এবং কঠোর পরিশ্রমও করছে। এছাড়া বন্ধুরা, এই যে নতুন তো জুটি তৈরি হলো, তার পাশাপাশি আরও একটা আপডেট নিউজ বা আরও একটা বিষয় তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে Brendan Hamill। এই Brendan Hamillকে কিন্তু এই মুহূর্তে অনেকটা বেটার লাগছে, মানে অনেকটা ভালো লাগছে। শুরুতে তিনি কিন্তু অসুস্থতার মধ্যে পড়েছে, ঠিক মতো মানিয়ে নিতে পারছিল না আবহাওয়ার সাথে, কিন্তু এই মুহূর্তে তিনি আবহাওয়ার সাথে পুরো ভালোভাবে মানিয়ে নিয়েছে এবং ডিফেন্সে তিনি কিন্তু নেতৃত্ব দিচ্ছেন। ডিফেন্সে কিন্তু খুব ভালো পারফরমেন্স করছে অনুশীলনে। এছাড়া ডিফেন্স করার পাশাপাশি তিনি কিন্তু গোলও করছে, কর্নার কিক, ফ্রি কিক থেকে, সেখানে কিন্তু হেডে, কখনো পায়ে, এখানে এই সমস্ত দিক দিয়ে কিন্তু তিনি গোল করছে। তো এটা কিন্তু খুবই ভালো ব্যাপার যে Brendan Hamill যতটা ভরসা দিতে পারবে অবশ্যই সেটা কিন্তু এটিকে মোহনবাগান দলের ডিফেন্সের জন্য খুবই ভালো হবে। তো যে সমস্যাটা তাকে নিয়ে দেখা দিচ্ছিল সেটা কিন্তু প্রায় সমাধান হয়ে গেছে এবং তিনি কিন্তু পুরোপুরি তৈরি আছে। এছাড়া বন্ধুরা, Dimitri Petratas যাকে নিয়ে এই মুহূর্তে আশা রয়েছে, সেই প্লেয়ারটি তো অলরেডি খুব ভালো পারফরমেন্স করছে অনুশীলনে, এবার ম্যাচে কী করে সেটাই দেখার রয়েছে। কিন্তু নতুন জুটি কিন্তু তৈরি হয়ে গেল। তো তোমাদের কী মনে হয় যে এই নতুন জুটি কতটা ভালো পারফরমেন্স করতে পারবে? Hugo Gomez-এর যে ফর্ম বা যে পারফরমেন্স সেটা তো আমরা দেখতে চাই যে তার কাছে যেন আবার সেই ফর্মটা ফিরে আসে এবং সেই আগের মতো যদি তিনি খেলতে পারেন তাহলে Dimitri Petratas-এর যে খেলাটা এবং Hugo Gomez-এর যে খেলাটা দুটো যদি এক হয়, মানে এই দুজন যদি এক জুটিতে খেলতে পারে তাহলে বুঝতেই পারছো দুর্দান্ত পারফরমেন্স করবে অবশ্যই দুজনে এবং এটিকে মোহনবাগান দলের গোল সমস্যাটা কিন্তু অনেকটাই মিটে যাবে। তো অবশ্যই তোমাদের কী মতামত সেটা কিন্তু জানিয়ে দিও। আজকের এই ভিডিওতে এটুকুই বলার ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অল প্রেস করে নিও।